বিরতির পর স্বাগত। সামনেই যেহেতু রয়েছে ভোট, তাই এরই আগে নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশন একের পর এক বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করছেন, বিশেষ করে কি কি করণীয় প্রত্যেকটা জিনিস কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখছেন নির্বাচন কমিশন। তারই মধ্যে খবর যে মঙ্গলবার পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করছে জাতীয় নির্বাচন কমিশন। লোকসভার আগে দেশ জুড়ে জনসংখ্যার নিরিখে সার্ভে প্রকাশ কমিশনের পুরুষ মহিলা শারীরিক ভাবে বিশেষ সক্ষমত্বদের ভোটার তালিকা প্রকাশ করবেন নির্বাচন কমিশন। সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, সক্ষমদেরও ভোটার তালিকা এই মুহূর্তে প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন, কি আপডেট পাচ্ছ তুমি? ভোট একেবারে দরজায় এসে দাঁড়িয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 13 মার্চের যেদিন সাংবাদিক বৈঠক করা হবে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং সেই বৈঠকে গোটা দেশের ভোটের যে তারিখ বা যে দিন, সেই দিনক্ষণ ঘোষণা করা হয়ে যাবে। জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি এই তথ্য ইতিমধ্যেই দিয়েছেন, এবং তার পাশাপাশি ভোটকে কেন্দ্র করেই একটা সার্ভে হয় প্রতি 5 বছর অন্তর অন্তর, 10 বছর অন্তর অন্তর এই সার্ভে আমরা দেখে থাকি। যদিও এই সার্ভে এখন বিগত বহুদিন ধরেই হয়নি গোটা দেশে, কিন্তু তারই মধ্যে কোন রাজ্যে কত কত ভোটার রয়েছে, সেই রাজ্যগুলির পুরুষ ভোটার বা মহিলা ভোটারের সংখ্যায় বা কি রয়েছে, সেই সংক্রান্ত একটি প্রাথমিক তালিকা বা লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গোটা দেশের প্রতিটা রাজ্যের সেই লিস্ট ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে আজকে নির্বাচন কমিশন। তার মধ্যে ত্রিপুরার নামও উঠে এসেছে। ত্রিপুরাতে এখনো পর্যন্ত রেজিস্টার্ড যে ভোটারের সংখ্যা তা হচ্ছে তোমার 28,56,000। অন্যদিকে যদি তোমাকে বলি এই গোটা রাজ্যে তোমার যে পুরুষ ভোটারের সংখ্যা সেই তথ্য দেওয়া হয়েছে 14,35,000। অন্যদিকে মহিলা ভোটারের যে সংখ্যা সেখানে জানা যাচ্ছে 14,21,000 রয়েছে, এবং তার সঙ্গে যেগুলো ট্রান্সজেন্ডার গোটা রাজ্য জুড়ে রয়েছে তাদের মধ্যে রয়েছে 72 জন ভোটার। অন্যদিকে তোমার PWD অর্থাৎ বিশেষভাবে সক্ষম যারা রয়েছেন ভোটাররা, তাদের ক্ষেত্রে 17,841 জন ভোটার রয়েছে। অন্যদিকে 80 ঊর্ধ্ব যে বয়স্ক বৃদ্ধরা রয়েছেন প্রত্যেকের বাড়িতে, সেই 80 ঊর্ধ্ব বা ভোটারের সংখ্যা গোটা রাজ্যে জুড়ে রয়েছে 40,513টি। এবং তার সঙ্গে তোমার 18 থেকে 19 বছর অর্থাৎ যারা একেবারে নতুন, যারা একেবারে নতুন ভোট হয়েছে ভোটার কার্ড যাদের রয়েছে, যুব যারা রয়েছে, সেই যুবদের সংখ্যা গোটা রাজ্যে রয়েছে 68,663, অর্থাৎ গোটা রাজ্যে নতুন ভোটারের সংখ্যা। এবং তার সঙ্গে 20 থেকে 29 বছর বয়সে যে এজ গ্রুপটা রয়েছে, অর্থাৎ নতুন ভোটারের তার পরবর্তী যে এজ গ্রুপটা, তারাও কিন্তু এখন যুবদের মধ্যেই পড়ছে, যারা ইতিমধ্যে বিধানসভা এবং এর আগে যারা অন্যান্য ভোট দিয়েছে তাদের ক্ষেত্রে সেই সংখ্যাটা গোটা রাজ্য জুড়ে রয়েছে 6,17,000। অর্থাৎ এই যে এজ গ্রুপ এবং তার সঙ্গে এই যে গোটা রাজ্যের তোমার 7টা ভোটারের তালিকা প্রকাশ করা হয়েছে কত কত সংখ্যায় রয়েছে, সেই তালিকা অনুযায়ী জানা যাচ্ছে যে 2024-এর তোমার ফেব্রুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত যে গণনা হয়েছে রাজ্যের বুকে, সেই 8 তারিখের গণনার পরই কিন্তু এই তালিকা প্রকাশ করা হয়েছে। তবে শুধুমাত্র ত্রিপুরা নয়, এর পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা থেকে শুরু করে তামিলনাড়ু, অন্যদিকে সিকিম থেকে শুরু করে রাজস্থান, এছাড়াও উত্তর পূর্বের তোমার রাজ্যগুলিতে রয়েছে, অন্যদিকে পাঞ্জাব, পদুচেরি থেকে শুরু করে উড়িষ্যা, দিল্লি, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর, প্রত্যেকটা রাজ্যের তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। সব দিক থেকে তাকিয়ে দেখো নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে সেই প্রস্তুতি। এখন শুধু অপেক্ষা দিনক্ষণ ঘোষণার, এবং তার পাশাপাশি ফুল বেঞ্চ রাজ্যের বুকে এবার চলে আসবে খুব তাড়াতাড়ি। তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বুকে ঢুকে যাবে, যে খবর আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে পাচ্ছি। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। মঙ্গলবারে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যেখানে নতুন ভোটার পুরুষ মহিলা এবং শারীরিকভাবে বিশেষ সক্ষমদেরও ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।